মজার একটা জিনিস হলো, যারা চাচ্ছেন যে ফাইবারে দুইটা তিনটা অ্যাকাউন্ট ব্যবহার করবেন বা সোশ্যাল মিডিয়ার জন্য হয়তো বা আপনার তিন চারটা পিসি দরকার হবে, তো তারা চাইলে আপনি চারটা পাঁচটা ছয়টা কম্পিউটার একটা মনিটরে কানেক্ট করতে পারবেন। অনেকে হয়তো বা বিষয়টা জানেন, অনেকে হয়তো বা জানেন না। তো যারা জানেন না তাদের একটু ছোটো করে জানিয়ে রাখার জন্য ভিডিওটা, বাট কীভাবে কানেক্ট করতে হয় না করতে সেগুলো পরে বলবো। তো এখানে যে যেটা দেখছেন সেটা হলো আমার এখানে এই একটা এবং এই তিনটা, এই চারটা চারটা পিসিকে আমি এই মনিটরের সাথে কানেক্ট করছি। তো এই মনিটরের সাথে কানেক্ট করার করছে শুধুমাত্র এই একটা সুইচ, KVM সুইচ। এটা আমি কিছুদিন আগে মানে ঢাকায় থাকতে নিয়ে আসছিলাম, অল্প দামের একটা 1600-1700 টাকা দাম। তো তার সাথে কিছু কেবল ডাবল লাগে, তো ফিটিংটা দেখাতে হলে আসলে সময় লাগবে। যদি দরকার মনে হয় তাহলে বললেন, তাহলে আমি একটা বিস্তারিত ভিডিও বানিয়ে দিব। তো যারা ফাইবার বা অন্য মার্কেট প্লেসে চাচ্ছেন যে আমি দুইটা তিনটা অ্যাকাউন্ট ব্যবহার করবো, একটা পিসি দিয়ে তো আর একটা অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না, আর একটা পিসি সহ মনিটর কিনতে গেলে একটা ভালো দাম পড়ে, কিন্তু আপনি চাইলে 15,000-20,000 টাকায় ভিতরে একটা অনেক ভালো মানে CPU বানাতে পারবেন, আর আপনার একটা মনিটরই হলে হবে, তাহলে আর আপনার বাড়তে 10-12 হাজার টাকা দিয়ে মনিটর কেনা লাগবে না। তো দেখেন আমি এখানে আমার পিসি আছে এক নম্বরে, আমি যদি এখন চাপ দিই তাহলে চলে গেল, এই যে দেখেন একটু পরে ওখানেও চলে আসবে 4 নম্বর। এই যে দেখেন আমার পিসি নাম্বার 4-এ চলে আসলো। এখন যদি আমি এখানে চাপ দিই 3 নম্বর, তাহলে দেখেন এই মনিটরে 3-4 সেকেন্ড সময় নেবে, এটা 3 নম্বর চলে আসলো। এখন আমি আবার দিলাম, এটা হলো 2 নম্বর। এই যে দেখেন, তো এটা হলো ভিজিএ কেবল দিয়ে করা। আপনি যদি HDMI একটা চান আপনার প্রাইস আরও বেশি পড়বে, আরও অনেক আছে, 16টা আছে 17টা আছে, মানে 16, 8, 6 এরকম অনেক আছে। দেখেন চারটা পিসি কানেক্ট, চারটা এখানে আবার কানেক্ট করাইছি আমি হলো চারটা, বাট তিনটা কানেক্ট আছে, একটা কানেক্ট নাই। তো দেখেন আমি এখানে যদি সুইচে ক্লিক করি, এই যে দেখেন এটা আমার আরেকটা পিসিতে চলে যাবে, এই যে দেখেন আরেকটা পিসিতে গেল। তো সুবিধা হলো কি যে আপনার কিন্তু এক্সট্রা মনিটর আর কেনা লাগছে না। এই যে দেখেন আরেকটাই চলে গেল, 4 নম্বরটা আমার এখানে নাই, 4 নম্বরটা নাই, 3 নম্বরে দিলাম আবার, এসে আরেকটাই চলে আসলো। তো আপনার এক্সট্রা মনিটারও কেনা লাগছে না, কোনো কিছু কেনা লাগছে না। আপনি শুধু কী করবেন, ক্লিক করবেন, পিসি সুইচ করবেন, মনিটার একটাই থাকবে, কিন্তু আলাদা আলাদা মার্কেট প্লেস বা আলাদা আলাদা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট বা বিভিন্ন কাজে যদি দরকার হয় আপনার সব কিন্তু আলাদা আলাদাই হচ্ছে, যে একটা পিসির সাথে মনিটারের সাথে কানেক্ট বলে একটা পিসি হচ্ছে না। তো যাই হোক, কীভাবে কী কানেক্ট করবেন, যদি পেরে থাকেন তাহলে তো খুবই ভালো, আর যদি না পারেন তাহলে কমেন্ট করে জানিয়েন, আমি চেষ্টা করবো আপনাদের জন্য বিস্তারিতভাবে কীভাবে কী করতে হয় ভিডিও বানানোর জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।